নগরের চকবাজার প্যারেড কর্নারের পূর্ব প্রান্ত থেকে চন্দনপুরা পর্যন্ত রাস্তা দখল করে দীর্ঘদিন ধরে রমরমা ব্যবসা করে আসছে প্রভাবশালী অবৈধ বালু ও ইট ব্যবসায়ীরা। এতে রাস্তাঘাট ও পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও নীরব দর্শকের ভূমিকায় ছিলেন পরিবেশ অধিদপ্তর। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের আন্তরিক সদিচ্ছায় এই অবৈধ রমরমা ব্যবসা উচ্ছেদ করে স্বস্তি দিল পথচারী, স্থানীয় বাসিন্দা ও যাত্রী সাধারণের। গত 30 ডিসেম্বর বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের উত্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে সি+ টিম ঘটনাস্থলে গেলে দেখা যায় আগের দৃশ্য এখন আর নেই। রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা বালু ও ইট ব্যবসা উচ্ছেদকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও পথচারীরা। পরিষ্কার হচ্ছে, ওটার জন্য মানুষ চলাচল করতে পারতেছে আর ফ্রিলি হাঁটা যাচ্ছে। তো এটা হচ্ছে কথা, প্রশাসন যাতে ভেবে এটা সবসময় খেয়াল রাখে, যাতে এটা পরিষ্কার থাকে, মানুষ জনসাধারণ এটা সুবিধা হয় হাঁটতে। মারা লাগার হাঁটা চলার পর ভালো হয়ে, কিন্তু বালু রয়ে গিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের দায়িত্ব, তো সিটি কর্পোরেশন ভালো না করে অনেক ভালো হয়েছে এটার জন্য। রাস্তাঘাট পরিষ্কার লাগছে, দেখতেও ভালো লাগছে আমাদের কাছে। আমি চাই যে একদম আমাদের পুরা চিটং শহরটা এরকম ঝকঝকে চকচকে হোক। মহলের বা প্রশাসন মহলেরে যেন হকের মুক্ত হয় বাংলাদেশের নিজে চট্টগ্রামত হকের লেভেলে মানুষ অতিষ্ঠ অতিষ্ঠ হয়েছে। ইয়ান উদ্যোধন প্রশাসনের প্রতি আর আবেদন, আসলে এখন তো আগে ব্যবসা আছে, এখন তো ব্যবসা দেখানো যায় ইট বালি সিমেন্টের, তারপরে ব্যবসা চলি জানার পরও সিটি কর্পোরেশন এটা বহুত থাক বাকি দেখা যায়, এটা বালু দেখা যায়, এই যে আসবাবপত্র দেখা যায়, একাম বাইক যাইলে এই যে সন বালু স্লিপ গাড়িয়ে বহুত ধরনের অ্যাক্সিডেন্ট হতে, এখন এই যে ট্রাফিক বিভাগে আর আর যে এখান বালু দেখে হাসান ছড়াইয়ে যে ব্যবসা তুলে দিয়ে ফুটপাত হতেন, এটা আর বহুত যানজট কমে গিয়ে পুরো সিটাং যে এলে পরিষ্কার ইয়ে নেই আর আসা। আর এই যে শুধু এই জায়গায় না, চিরাং শহরে আরও অনেক ব্যস্ত ব্যস্ত এলাকা আছে, ওইটা ওইটা করলে করলে নগরবাসী আরও খুশি হবে। এদিকে এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি উচ্ছেদের স্থায়িত্ব অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার SM মোস্তাক আহমেদ খান। ট্রাফিক ব্যবস্থাপনাকে আসলে একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা এটা অত্যন্ত আমি বলবো যে সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে পরিবর্তনটা আসলে চোখে পড়বে না। তা আমরা ব্লক বাই ব্লক কাজ করছি, তো এই সংবাদটা আমাদের কাছে আসার পর যে চট্টগ্রাম কলেজের চারপাশে রাস্তার উপরে বছরের পর বছর ধরে বালুর ব্যবসা ইটের ব্যবসা করা হচ্ছে, তো এটা অত্যন্ত দুঃখজনক। তো আমরা জানার পরপরই অভিযান চালিয়েছি এবং সেখানে সমস্ত বালু এবং ইট যারা ছিল সেই বিষয়গুলোকে আমরা সেখান থেকে আমরা সরিয়ে ফেলেছি এবং রাস্তাটি এখন সম্পূর্ণ পরিষ্কার, জনগণের জন্য উন্মুক্ত। এটা স্থায়ীভাবে অবশ্যই থাকবে এবং কারো কাছে যদি কোনো তথ্য থাকে অথবা কেউ দেখতে পায় কোনো কুচক্রী মহল আবার এখানে বালু এবং ইটের ব্যবসা করার চেষ্টা করছে, সাথে সাথে আমাদেরকে জানাবেন। ট্রাফিক বিভাগের মতো স্ব-উদ্যোগে প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর রাস্তা ও ফুটপাত অবৈধভাবে গড়ে ওঠা সড়ক বাণিজ্য প্রতিহত করলে সুগম হবে সকলের পথ চলাচল। ডেস্ক নিউজ, সি+ টিভি।